যার মনে যা ফালদা উড়ে তা ছিত কির লেগা কইতাছেন এতগুলা ইউটিউব আছে ইউটিউবে যদি এখন আমার মানে ঠিক মতো কিছু বলতে পারেন তো কালকে সকালবেলা হেডলাইনে লিখে দিব ইউটিউবওয়ালারা যারা মুক্তা সরকারের ইচ্ছা মতো যা কোয়া কইছে আপনি তো এক কথাই বাইরে রয়ে যাবেন কই আপনি ভাইরাল হওয়ার জন্য কি কই আপনার সাথে গান গায় আমার ভাইরাল হতে হবে না এটা আমি মঞ্চে কয়ে দিলাম আমি ভাইরাল হইলে সুনীল কর্মকারের একটা কিছু কয়ে ভাইরাল হইলাম মুক্তা সরকারের না আমি ভাইরাল হইলে আমার বাবারে আমি কয়াম কয়া মঞ্চে ভাইরাল হইলাম আপনারে কয়ে ভাইরাল হব কেন আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন আবার একদিন ভেঙে ফেলবে নূহ নবীর একটা বিষয় নিয়ে কথা বললেন নূহ নবীকে আল্লাহ বললেন মাটির ধারায় পাতিল বানাইতে পাতিল আবার নূহ নবীকে ভাঙতে বললেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ঠিক তেমন করেই মানুষ সৃষ্টি করেছেন আবার মানুষকে ধ্বংস করে দিবেন কথা বলে বলতেছে এটা কিন্তু মনে করেন না আবার কিয়ামতের পালা আমি কিন্তু জানি আমাকে আঙ্গুল দিয়ে আমি তো দেখি আমাকে আঙ্গুল দিয়ে দেখানোর কোনো মানে দরকার হয় না নাকি বলেন আমি যদি ঢোলটা দেখি আমার সামনেই ঢোল তাহলে আমারে তো বলার দরকার নাই যে আপনার সামনে কিন্তু ঢোল আছে আমি যদি না দেখি তাইলে আমারে দেখানোর দরকার আছে যেহেতু আমি জানি যে কোনটা প্রলয় আর কোনটা কিয়ামত তাহলে সেটা আমার বলার এত বোঝানোর দরকার নাই আমি আগে কি বলি আপনি আগে শুনেন ঢোলটা আমি আঙ্গুলতে দেখলে আমি কইতে পারাম যে এটা ঢোল আছে এটা আমি এটা এটা কই আপনি কি বুঝাইলেন এটা কই আপনি কি বুঝাইতে চাইলেন একটু কইন তো দেয়ার একবার ওইটা কোন যে এটা কই কি বুঝাইলেন আপনি কষ্টে এরপর কইতাছে আমি কিন্তু এই কথা বলি নাই এখানে ইউটিউবার আছে রেকর্ডিং হইতাছে নাকি হইতাছে না আমি কইছি যে কিয়ামত এবং প্রলয় বিষয়টা এক যে কারণে আমি প্রলয় এই কথাটা কইয়া আমি দ্বিজ দাসের একটা গান কইছি গানের কথা আর উনা বুঝছে আমি বলছি যে কিয়ামত আর প্রলয় এক জিনিস না এটা বুঝছে নাকি তিন ধুন্দা বাড়ির তাহে তো মাও ধুন্দা বাপও ধুন্দা ছেলেও ধুন্দা তখন বিয়া করাইছে একটা এটা খুব বালা এটা কানে হুনে অস্তে যেহেতু শুনে বউ আইছে বাড়িত আয়া তার শাশুড়ির যে গাইতেছে জাম্মা চাউল করতি দিতাম কয় বাহ কালকে আমার ছেলারে বিয়া করাইছি আজকেই কয় আমি চাউল শুননি কিরে বেড়ি তুই আমারে চাউল শুননি কইলে আয়োক আমার সেরা বাড়িত সেরা আইসে বাড়ি আয়া কয় মানে দুন্দা মানুষের কথা কিন্তু দুন্দা মানুষে বুঝে এরা তো জোরে কয় তোর বউ এ তো আমারে কইছে আমি চাউল চুননি কয় রাহ আমি গেলই গেজি গাইতেছে তুই বলে আমার আমারে চাউল চুননি কইছস কয় না আমি কইছি চাউল করতে দিতাম এই কথা জিগাইছি ও না আমারে কয় চাউল চুন আমি বলে চাউল চুননি কইছি বেড়াও তো কানে শুনে নাই সেরা আলবায়া মাত্র বাড়ি তাইছি অনকস পানি আনতাম মাত্র আইলাম হাল চাষ করে বাড়ি তখন কর পানি আনতাম বিপদ হচ্ছে না বউ আচ্ছা আইসে শ্বশুর বাড়ি কয় আমারে তোমরা বউ কয় পানি আনতাম আমারে কয় চাউল চুননি কয় খারো আমি গেলই কয় কি গো মায়া তুমি যে এটা কইলা চাউল চুননি কইলা আমার সেরা আইসে আল চাষ করে কষ্ট করে একটু পরে কইতা ভানি আনতো কয় না আব্বা আমি তো এই কথা কইছি না আমি এই কথা কইছি না
কই কি কইছ শুনছি না তো কই না আমি এই কথা তো কইছি না কই বেডি তুই আমারে দমক মারস তাহলে আমার দোষটা হইছে এরকম কেন আমি কইছি যে কিয়ামত এবং প্রলয় এক জিনিস উইটা কয় কয় কিয়ামত আর প্রলয় এটা যে এক জিনিস না এটা আমি বুঝি কি বুঝেন আপনি এক জিনিস না কিয়ামত হইলো আরবি শব্দ প্রলয় হলো সংস্কৃত শব্দ একটা শব্দ এই দুইটা শব্দ আপনি বুঝার কি হইলো না বুঝার কি হইলো এটা বুঝার কি আর না বুঝার কি হস্তে আমি চোখে একটু কম দেখি এটা বুঝাইছে আমার আফা যে আমি ডুলটা দেখি আপনি ডুলটা দেয় না আমিও মোটামুটি দেখি আপনি জানেন না হয়তো মানুষের চোখ কিন্তু ছয়টা দুইটা হইল জন্মচক্ষু দুইটা হইল তার স্মরণ শক্তি চোখ দুইটা হইল দিব্য চোখ আমার সাইড দিয়েই খোলা দুইটা বন্ধ এটি ওইল ওইল না ওইলে নাই যখন এই আসতে ফজরের নামাজের সময় একটু আগে আর কি পুষ্কুনির ঘাটে গেছে হাত পাও ধুইতে কারণ সারা রাত চুরি করছে তো হাতে পায়ে কাদা কুদা লাইগা রইছে এটা একটু ধুইয়া পরিষ্কার করব আর যে আলেম সাহেব সেও গেছে নামাজের ওজুটা করতে এখন সুরায় মনে মনে কয় হ্যাঁ মনে আমার মতো সারা রাত চুরি করছে আর আলেম সাহেব মনে মনে কয় সে মনে আমার মতো নামাজের জন্য ওজুর জন্য অর্জু করে রেডি হতেছে বিষয়টা হলো এই যার মনে যা ফালদা উড়ে তা আমি বলছি যে দেখেন আমার সামনে ঢোল আছে আমি এটা দেখি আমাকে এটা দেখানোর কোনো কিছু নাই কিয়ামত মারিফত আর হলো বেলায়েত কিন্তু এক জিনিস না কিয়ামত আর প্রলয় এটা এক জিনিস না এটা কিন্তু আমি বুঝি এবং জানি উনি এটা নিজের ঘরে নিজের নিজের দিকে চাপাইয়া আবল তাবল কতগুলা কয়ে গেছে বুঝছি তো কি লেখা কইতাছেন এতগুলা ইউটিউব আছে ইউটিউবে যদি এখন আমার মানে ঠিক মতো কিছু বলতে পারেন তা কালকে সকালবেলা হেডলাইনে লেখা দিব ইউটিউব ওলারা যারা মুক্তা সরকারের ইচ্ছা মতন যা কোয়া কইছে আপনি তো এক কথাই বাইরে রয়ে যাবেন না ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা আরেকজন রে দোষারোপ কইরা এভাবে কি ভাইরাল হওয়া যায় হ্যাঁ আপনি আমাকে যখন আসছি জিজ্ঞেস করছেন আমি কেমন আছি বলছি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমার উস্তাদের কথা জিজ্ঞেস করছেন আমি কিন্তু বলছি আমার উস্তাদ ভালো আছে আপনি আরেক ঘরে বসলেন আপনার খাওয়া দাওয়া শেষ আমি আরেক ঘরে বসলাম খাওয়া দাওয়া করলাম আমি আপনার অনেক পরে আসছি আপনি আমার অনেক আগে আসছেন এর জন্য আপনি আমার খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছে এর জন্য আপনি তাড়াতাড়ি স্টেজে আসছেন প্রশ্নের মধ্যে অনেক কথাই হয় অনেক কথাই বলি আমি বলছি আমি ঢোলটা দেখি এখন আমি কিন্তু এটা মিন করি নাই যে আপনি চোখে দেখেন না আমি এটা মিন করব কেন আমি একজন মানুষ না নাকি একদিন তো আমারও এই সমস্যা হতে পারে হতে পারে না আল্লাহ চাইলে কি না করতে পারে আপনি নিজের দিকে নেন কেন হ্যাঁ নিজের দিকে আপনি কেন নেবেন যে আমি কথাটা আপনাকে বলছি আপনার মনসত্ত্বর একটু সমস্যা আছে মনসত্ত্ব ঠিক করেন আমি আপনার উস্তাদ যে বাউল সুলিন কর্মকার কাকার সাথে কিন্তু আমি গান গাই সুনীল কর্মকার তিনি কিন্তু একজন অনেক বড় একজন গায়ক ভালো মনের মানুষ তার সাথে আমার অনেক গান হয় আমি হবিল সরকারের সাথে কিন্তু অনেক গান করি কিন্তু আজ পর্যন্ত তারা বলতে পারবেন না এরকম কোনো কথা আমি তাদেরকে মিট করে বলছি তাহলে আপনাকে তো আমি ভাই বলে ডাকি ভাই সম্বোধন করি আমার ভাই আপনি আপনাকে এত ছোট করে আমি কথা বলবো কেন
তাহলে কি বুঝার আমার ভুল না আপনার ভুল এটা ঠিক করে নেবেন আপনি দেখেন না এটা আপনার দোষ না এটা আল্লাহ আপনাকে যেভাবে বানাইছে আপনি সেভাবেই আছেন এটা আমি আপনাকে দোষ দিব কেন আপনার দিকে আপনি এটা নেবেন না আরো অনেক কথা বলে গেলেন তিন ধুনদার কথা বলছেন আমি শুনি নাই হ্যাঁ এর জন্য অনেক কথা বলছে মানে ওনার কান্দা খুব ক্লিয়ার আমার কান্দা একেবারে গেছে বিষয়টা এরকম আমি আপনার সাথে তর্কে যেতে চাই না একেবারে শুধু ভাও ভাও কথা মুক্তা সরকার বলে না আপনার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তাহলে এই বিষয়টা আপনার চ্যানেলের মধ্যে অবশ্যই আছে আপনি একটু শুনে নেবেন তাহলেই হয় নাকি বলেন এত ধুনদামুন্দা কই আরেকজন রে এইগুলো বলা এটা তো অনেক আগে বলছে এক সময় মারামারি কাটাকাটি ইষ্টদের মধ্যে ঝগড়াঝাটি বর্তমান সমাজে কিন্তু এটা নাই এখন শিক্ষিত হয়ে গেছে মানুষ এখন কোন শিল্পীকে ছোট করে কথা বলে না এই লাইট যিনি বাইরে থেকে মারতেছেন আমি বলবো আপনারও কিন্তু মামুন আছে করে দয়া করে স্টেজের দিকে লাইটটা মারবেন না আমি অনুরোধ করে বলবো স্টেজের দিকে লাইটটা মারবেন না একটা ইচ্ছা কইল না এ মন বনাই বলে ভাবছো তোমার মতো বাবু ও ভাই রে ভাই বলে ভাবছো তোমার মতো বাবু নাই কত বাবু ঝগড়া করতে চায় কয়না জ্বরের আগে মাথা ব্যথা ঝগড়ার আগে তারা কথা ঝগড়াটা আমি করতে চাই না আপনি করাইতে চান বিষয়টা কিন্তু আপনার কথাতেই বোঝা যায় আপনি যে কথাগুলো বলেছেন আমি যদি ছাড় দেই তাহলে এই যে ইউটিউব চ্যানেলগুলো আছে এবং মানুষ যারা আছে তারা বলবে যে মুক্তা সরকার মনে পারে না আর বেশি কথা বললেও সমস্যা আপনি মনে কষ্ট পাবেন আমি কখনোই কোনোদিন চাই না আমার প্রতিপক্ষ শিল্পী যেই থাকুক সে আমার কোনো কথাই কষ্ট পায় কারণ এই দুনিয়াটা দুই দিনের এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কি না বাবা বলতে পারি তাহলে আমার প্রতি কেউ কষ্ট পেয়ে থাকুক আর আমি তারে কষ্ট দিয়ে দুনিয়া থেকে যাই এটা কিন্তু আমি চাই না একটা প্রশ্ন আমি করেছি আপনি বলবেন যিনি আমাদের সৃষ্টি করেছে তার সৃষ্টিটা কোথা থেকে সে আগে একটা গান গেয়ে গেছে
আমারে বলে আপনি যে কেন আজকে বুঝতেছেন না, ভুল বুঝতেছেন, এটা আমার কাছে কেমন জানি লাগতেছে ভাই। ডাইরেক্ট খাওয়ার চেষ্টা করেন ঘুরাইয়া না খাইয়া। আপনি এই স্টেজে যেভাবে কথাটা আমাদেরকে বুঝাইয়া বলছেন, সরাসরি বলছেন, এই কথাটা কিন্তু আগের স্টেজে আপনি এভাবে বলেন নাই, বলছে তাইলে? আমরা সাধারণ মানুষ, আর আমাদের গান যারা বুঝে, আমাদের গান যারা শুনে, তারা হলো আরো সহজ সরল মানুষ। আমাদের গানটা কারা শুনে? খেতে মাঠে যারা কাজ করে, যারা পরিশ্রম করে, যারা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তারা আমাদের গানটা শুনে। তাদেরকে আমাদের ভালোভাবে বুঝাইয়া বলতে হবে। আপনি পরের স্টেজে যেভাবে বললেন, বুঝাইলেন, আগের স্টেজে আপনি এভাবে বুঝাইয়া বলেন নাই, এর জন্যই আপনার আমি প্রশ্নটা করছি। নিজের বুঝ শুনবা না নাকি? এই জিনিসটা আমি অবশ্যই বুঝছি, কিন্তু আজকে আমি বুঝার জন্য আপনাকে আমি প্রশ্ন করতেছি না। আপনি যা বলবেন আমি সবই বুঝতাছি, আপনি এরপরে দাঁড়াইয়া কি বলবেন সেটাও বুঝি, কিন্তু এই যে এখানে মানুষগুলো বসে আছে আরামের ঘুম হারাম করে, তাদেরকে বুঝাইয়া বলতে হবে না? তাদেরকে বুঝানোর জন্য আমি আবার পুনরায় আপনাকে প্রশ্ন করছি। বলছিলাম প্রলয় দেহের মধ্যে হয়, এদার দেহের মধ্যে হয়, আবার দুনিয়া একদিন প্রলয় করে দিবে, সেটাও মহাপ্রলয়। আমার এই কথাটা কইয়া বিপদে পড়ে গেছেন এই আনোয়ার সরকার, বিকেয়ারপুর। আমার নাম কিন্তু মুক্তা, আমি কিন্তু অনেক পোক্তা, কিন্তু কেউ কিছু বলি না। আমার কিন্তু এই ধর্ম নাই, ঠিক আছে? এ কথা আমাকে বলছেন, বলছেন ঠিক আছে, আপনার মন চাইছে আপনি বলছেন। আমি কিন্তু যাই না শুই না, আপনি আমার দেহ তত্ত্বের থেকে সারা রাত জিজ্ঞেস করেন, সমস্যা কি? আপনি প্রশ্ন করে আবার বলতেছেন, আপনি কিন্তু আমার চুলের মীমাংসা দিয়েন না, আমার উজাইন্নার বাপ। হ্যাঁ, এত উজান কি লিগ আপনি, বেশি উজাইতেছেন না? আমি প্রশ্ন আগে কি উত্তর দেই আপনি সেটা দেখেন? আপনি আগে চুলের কথা কোন, আমি চুলের কথা বলবো কেন? কেন চুলের কথা বলবো আমি? এটা না বলে কি বলি, আপনি আগে শুনেন তারপরে কথা বলেন। দেহের থিকা কয়, আমার এই দেহের থিকা, এই কথা এই কথা বললাম তো আপনি বিপদে পড়ে গেছেন, এটা একটু পরে টের পাইবেন। আমার বলতেছে মানে উনি আমার থ্রেট করতেছে। আমার থ্রেট করার আগে নিজে আগে শক্ত হইয়া পাও কাইপা, আমার থ্রেট করলে সমস্যা, নিজের খুঁটি শক্ত করে তারপরে থ্রেট করেন, এটা আমি আপনাকে বললাম। নিজের খুঁটিটা শক্ত করে, আপনি বলছেন বাউল গান শোনা দিয়ে হয়, কানে শুনবেন তারপরে গান গাবেন, আমি বলবো না। বাউল গান শুই না মুখস্থ, এটা মুখস্থ বিদ্যা, আপনি শুনবেন আর বলবেন বাউল গানটা এইভাবে হয় না। আমার আরেকজন একটা কিছু বললো আর আমি সেটা শুই না বললাম, আমার নিজের দেখতে এবং পড়তে হবে, তারপরে এটার নাম বাউল গান, বিচার গান, যে কথায় কথায় বিচার আছে এই গানের মধ্যে, এর জন্যই এটা মানিকগঞ্জে ফরিদপুরে টাঙ্গাইলে এটারে বিচার গান কয়, এটার কথার ভিতরে বিচার আছে। এ বাউল গান কখনো শুই না হয় না, এটা বিচার করতে হয়, এটা মুখস্থ করতে হয়, এটা পড়তে হয়, হাদিস কোরআন গাট্টি গাট্টি হাদিস কোরআন জীবনী তারপরে পড়তে হয়, তারপরে এই গান গাইতে হয়। এখন আপনি যেভাবেই গান, আপনি ভালো গান, আমি আপনার প্রশংসা করি, আপনি ভালো গান, আপনি ভালো শিল্পী, কিন্তু কিছু কিছু মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেলে এটা কিন্তু শত সাধনা করলেও এই কথা আর ফেরত নেওয়া যায় না। তাহলে এই মঞ্চে দাঁড়ায় খুব কথাবার্তা খুব সাবধানে বলতে হবে। কি আপনি কি বলতেছেন, এটা খুব সাবধানে আপনাকে বলতে হবে, আমার খুব সাবধানে বলতে হবে, এটা আগে বুঝতে হবে, এটার নাম বাউল গান।
প্রশ্ন আপনার যতটি আপনি কিন্তু আমার প্রশ্ন দুইটা করে করতেছেন আমি আপনার প্রশ্ন একটাই করতেছি এবার দাঁড়ায় ও একটাই করব দুইটা করব না কারণ এরা গান শুনতে আসছে আমাদের পেছাল শুনতে আসছে তো আপনি আমার কাছে প্রশ্ন করেছেন দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন আমাদের বাংলাদেশের টাইমের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার টাইমের সাথে কিন্তু আধা ঘন্টা ডিফারেন্স মিল না আমেরিকার সাথে 12 ঘন্টা ডিফারেন্স ইতালির সাথে 6 ঘন্টা ডিফারেন্স সিঙ্গাপুরের সাথে 3 ঘন্টা ডিফারেন্স এইভাবে প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের টাইমের কোনো মিল নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ধ্বংস করে দিবে মুহররমের চাঁদের 10 তারিখ সময় থাকবে মাগরিবের ওয়াক্ত তখন পৃথিবীটা যে ধ্বংস করবে তখন এই সারা বিশ্বের টাইম এক হবে কিভাবে সেটা আল্লাহ করে দিবে টাইমে এই পৃথিবীটা ধ্বংস হওয়ার আগে সব পৃথিবীর আমেরিকা কোন জাপান কোন ফ্রান্স কোন ইতালি কোন সিঙ্গাপুর কোন মালয়েশিয়া কোন কানাডা কোন অস্ট্রেলিয়া কোন নিউজিল্যান্ড কোন সুইজারল্যান্ড কোন ইন্ডিয়া কোন বাংলাদেশ বলেন সমস্ত টাইম সেদিন একটা টাইম হয়ে যাবে মানুষ তো পাগলের মতো খালি দৌড়াদৌড়ি করবে বাঁচার জন্য কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ কি বাঁচতে পারবে বাঁচতে পারবে না 2005 সালে একবার বলছিল দূর পৃথিবী কিয়ামত হয়ে যাবে আরে মানুষ যে গাড়ি বস্তা নিয়ে দৌড়ানো কেন ওই যে বলছে আল্লাহ আমি মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার থাকবে দিন সময় থাকবে মাগরিবের ওয়াক্ত এখন মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার আবার মাগরিবের সময় হয়ে গেছে মানুষ মনে করছে আজকে কিয়ামত হয়ে যাব কিন্তু কিয়ামত তো হয় নাই কিয়ামত হবে তখন যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবে তখনই হবে এটা কিয়ামতের আলামত বর্তমানে ঘটতেছে এই কিয়ামতের আলামত গুলো ঘটতে ঘটতে যখন শেষ হয়ে যাবে তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রলয় করবে পৃথিবী তখন কোনো কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে এখন দেহের মধ্যে কোন সময় হবে প্রলয় শুক্রবার কবে মুহররম চাঁদের 10 তারিখ কোন দিন মানুষ যখন জন্ম নেয় তখন হয় তার সকাল মানুষ যখন জন্ম নেয় ওই যে একটা গানের মধ্যে আছে না ওরে সকাল বেলার বর্ষারে তুই সকাল বেলার বর্ষারে তুই ফকির সত্তা বেলা এই তো বিধির এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলার বর্ষারে তুই ফকির সন্ধ্যা বেলা মানুষ যখন জন্ম নেয় তাই তখন সে থাকে সকাল আর মানুষের যখন যৌবন আসে গায়ে তখন হয়ে যায় তার দুপুর আর যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন হয়ে যায় সন্ধ্যা আর ওই যখন তার মৃত্যুটা ঘনায় আসে মৃত্যুর কিছু সময় উঠে তার মুহররম চাঁদের 10 তারিখ মৃত্যুর কিছু আগে হয়ে যায় তার মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার কারণ এই শুক্রবারই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন এই শুক্রবারই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিবেন তাই মানুষেরও তিনটা কাল আছে সকাল দুপুর সন্ধ্যা ওই সন্ধ্যা বেলায় যখন মুহররম চাঁদের 10 তারিখ হয় তখনই একটা মানুষের মৃত্যু হয় আর তখনই ওই মানুষটার জন্য শুক্রবার নেমে আসে এগুলো জানতে হলে বুঝতে হলে একজন আধ্যাত্মিক মানুষের কাছে যাইতে হবে একজন হযরত দয়াল বাবা আজরু শাহ রাহমাতুল্লাহ আলাইহে রাহাত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহে আছেন আমার হযরত দয়াল বাবা মঈনুদ্দিন আলমাইজ ভান্ডারী যার পীর মুর্শিদ তাদের কাছে গেলে এই দেহের বিষয়গুলো তারা
বুঝতে পারবে নচেত কেউ বুঝতে পারবে না আশা করি অনেক কথা বলে ফেলেছি আমি কখনো এইভাবে গান করি না কিন্তু আপনার সাথে আমার গান হয়েছে অনেক তো দয়া করে এইভাবে আমার সাথে গানটা না গাইলেই হয় কারণ আজকে আপনার সাথে দেখাই শেষ দেখা নয় তো মান্নাদের একটা গান আছে আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো আপনার সাথে আরো দেখা হবে আরো গান হবে সেই গানগুলো যেন আপনার সাথে ভালোভাবে গাইতে পারি আল্লাহ যতদিন বাঁচে রাখে সেই ব্যবস্থা করে সেই অবস্থা করে আপনি আমার ভাই আমি আপনার বোন গানের ক্ষেত্রে আপনি আমারে সার না দেন আমি আপনারও সার না দিলাম কিন্তু আমাদের ভিতরে যেন কোনো ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে যেন ঝগড়াঝাটি না থাকে এটা আপনার কাছে আমি চাই এই তো তাহার কথা ছিল ইহার বেশি না আমি একটি কথা জানতে চাইব শুনেন ঘটনা রে আস্তে আল্লাহ পাক রাব্বুল আলামিন নূর সৃষ্টি করে পাঁচটা ভাগ করে পাঁচটা ভাগে পাক পাঞ্জাতন সৃষ্টি হয় এই মোহাম্মদী নূর থেকে ১৮,০০০ মাখলুকাতের সমস্ত কিছু আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করে আমি শুধু আপনার কাছে একটু জানতে চাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একটা জিনিস দুনিয়াতে সৃষ্টি করেছেন যেই জিনিসটা আমার আল্লাহ মন থেকে চাই নাই যে এই জিনিসটা সৃষ্টি হোক কিন্তু তারপরে ওই জিনিসটা সৃষ্টি হয়েছে ফেরেশতারা একদিন আল্লাহকে কয় আল্লাহকে বলে আল্লাহ আপনি এই জিনিসটা সৃষ্টি করলেন আমার আল্লাহ বলে হে ফেরেশতাগণ সৃষ্টির মালিক তো আমি কিন্তু চাই নাই এই জিনিসটা সৃষ্টি হোক তারপরে এই জিনিসটা যখন সৃষ্টি হয়ে গেছে এটা থাকুক অরভাবে ওই থাকুক আমি শুধু আপনার কাছে জানতে চাই আল্লাহ চাই নাই তারপরে সৃষ্টি হইল জিনিসটা কি ছিল যেটা আল্লাহ চাই নাই সৃষ্টি হোক জিনিসটা সৃষ্টি হয়ে যখন গেছে এটা এভাবেই থাকুক আল্লাহ বলে দিতে এই জিনিসটা কি এটা কি বর্তমানে পৃথিবীতে আছে বর্তমানে পৃথিবীতে যদি থাকে এটা কোন জায়গার মধ্যে আছে আমরা কি তাদের চিনি যদি চিনা থাকি জিনিসটা আমি আপনার কাছে একটাই প্রশ্ন আশা করি সুন্দর করে জবাব দিতে প্রত্যেকটি কথাই ভালো লাগছে ভাই আমনে রে তো আর এটা কইতে পারি না কথাটা এরকম না কয় আমনে তো আমার ভাই আমনে এই কথা বলতে পারি নাই দুইটা কথা একটু আমার ডিফেট লাগছে কয় আমনে ভাইরাল হওয়ার জন্য কি করি আমনের সাথে গান গায় আমার ভাইরাল হতে হবে না এটা আমি মঞ্চে কয়ে দিলাম আমি বাইরা লইলে সুনীল কর্মকার একটা কিছু কয়ে বাইরা লইয়াম মুক্তা সরকার রে না আমি বাইরাল হইলে আমার বাবের আমি কোয়াম কোয়া মঞ্চে বাইরাল হইয়াম আপনারে কয়ে বাইরাল হব কেন আপনি যেটা কইছেন আমি ফাঁক পাইছি আমি নিছি আপনি ফাঁক পাইছেন আপনি নিছেন এখন আমার যেটি ফাঁক আছে এটা আমি নিব বাউল গানের নিয়মিত এটা হস্তে আরেকটা কথা কইছে ফাঁক যেহেতু পাইছি কয়ে খুঁটি ঠিক করে লইতাম আপনি জানেন না হয়তো আমার খুঁটিটা যে কত শক্ত নিচে দেহ যৎকানি উফরে দেহৎকানি কিন্তু আমি আমার খুঁটিটা শক্ত না মজবুত না ভাঙ্গা এটা যারা বাউল গান করে মোটামুটি ঢাকার সকল শিল্পী জানে আমার খুঁটিটা সম্বন্ধে
কেন আমার প্রথম খুঁটি হলো সাধক রশিদউদ্দিন খান দ্বিতীয় খুঁটি জালালউদ্দিন খান তৃতীয় খুঁটি ইসরাইল মিয়া দাদা গুরু এখন আসেন আমি যে খুঁটিটা বর্তমান ধরে আছি এটার নাম হলো সুনীল কর্মকার নিচে দেও যতখানি উপরে দেও ততখানি খুঁটি শক্ত করার কি হইলো আপনি সুযোগ দিয়েছেন আমি সুযোগ নিছি যাক প্রশ্ন করছে আল্লাহ চায় নাই একটা জিনিস সৃষ্টি করার জন্য তবে এই জিনিসটা সৃষ্টি যখন হয়ে গেছে তখন ফেরেশতারা বলছে যে সৃষ্টি করা হবে কিভাবে সৃষ্টি তো হয়ে গেল আল্লাহ কয় যে হয়ে গেছে যে হতো এটা থাক নাকি এই জিনিসটা কি প্রশ্ন করছে না আচ্ছা যাই হোক মুক্তাফা আমি আপনাকে বলি আমি ছোট মানুষ আস্তে এমন একটা সময় গেছে আপনারা ডাকাতে বহু বিচার সুনীল কর্মকারের কাছে আইছে আনোয়ারের নামে বহু বিচার বিশ্বাস না করলে জিগায় দেন যে তো এখন ভালো হয়ে গেছি এডি করি না আর গানের জগৎটা আপনার চেয়ে এক ইঞ্চিও কম হইতো না আমার বয়সটা বয়স মনে হয় আপনার চেয়ে বেশি হইব কম হইতো না যাই হোক আপনি আমার বড় বোন আমি বড় বোন সম্বোধন করি আপনার যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আপনি বিষয়টা ছেড়ে দিবেন আর একটা বিষয় বাউল গান গাইলে যদি একটু সুযোগ পাই এটা আমি বড় করে নেই এটা আমার কাম আমার না শুধু আমার বাপের কাম ওইটা আর এই যে আপনার প্রশ্নটা করছি এটা কইছিলাম যে বিপদে পড়ছো আপনি জানেন না এই কথা আমি বলি নাই কথাটা বলেছিলাম বিপদে পড়ছেন মানে এটা আকর্ষণ লাগাইলাম পাবলিকের মনে যে বিপদ যে মুক্তা পড়ছে এই পর্যন্ত বৈশা থাকবে বিপদটা দেখার জন্য এটা আমার এবং আমার উস্তাদ বাবু সুনীল কর্মকারের কায়দা এখন প্রশ্নের উত্তর দেয়া কালী বিচ্ছেদ গায়াম এই উত্তর হলো এই আমি প্রথম যদি বলতে চাই যে আল্লাহ চাইছে না এরপরেও সৃষ্টি হয়েছে নাকি আমি মুসলমানদের কাছে জিজ্ঞাসা করতেছি যারা মুসলমান যারা আল্লাহরে বিশ্বাস করেন আপনাদের কাছে এক বাক্যে আমার জানা দরকার সকল মুসলমান ভাইদের কাছে আমি জানতে চাই আপনারা বলবেন যে আল্লাহ চাইছে না এই জিনিস সৃষ্টি হয়ে গেছে এই কথা কি মুসলমান যারা বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করেন তা আমিও বিশ্বাস করি না আপনি যেটা তো প্রশ্ন করছেন দলিলটা দইয়া ফানি কেন গিয়া এই হলো এক কথা আরেকটা রেওয়াত আছে মুসা নবীর আমলে মুসা সালাম কইতাছে আল্লাহ তুমি তো সকল কিছু সৃষ্টি করছো আমি একটা জিনিস বানাইতাম তুমি কি কও আল্লাহ কয় মুসা তুমি বানাইলে তো এটা হইতো না কয় না আমি বানাইয়াম তো যে বাদুর আছে না বাদুর চিনেন তো নাকি কলা বাদুর তখ এই কলা বাদুর একটা বানায়া প্রাণ তো দিতারে না মুসায় মুসা নবী কইতাছে আল্লাহ এর মধ্যে প্রাণ দিন প্রাণ দিল প্রাণ দিলে এখন খাইতে পারে কিন্তু পায়খানার রাস্তা নাই আল্লাহ কইতাছে মুসা আগেই তো কইছিলাম যে তুমি ভারতা না তখন এই জিনিসটা রইছে ঠিক আছে যেখান দিয়ে কায় এখান দিয়েই ছাড়তে হয় ধন্যবাদ আমি যেগুলি মানুষের পরশ পেয়েছি যিনি তেলিগাতি পাগল সা গান করছিলেন রায়নাল বয়াতি সাহেবকে আপনারা দেখেছিলেন কেউ ছিলেন সর্বপ্রথম রায়নাল বয়াতি আইসে পরে অনেক মানুষে কইছে কইডে সুনীল বাবুর সাথে কি গান গাইবো কি কইছেন না পরে মঞ্চে হ্যালো কইলে পরে কি অবাক লাগতো যে কারণে আমি আয়নাল মিয়া সাহেবের সঙ্গে একদিন একটা গান করেছিলাম ওনার চরণ ধুলি পাওয়ার যোগ্য হয়েছিল আমার সেই দিন আমাকে বলেছিল আনোয়ার
আমি তো থাকবো না কিন্তু তোমার ভিতরে যেন সুনীল কর্মকার বেঁচে থাকে এটা আমি আয়নাল বয়াদি কয়ে গেলাম। এরকম বহু সাধকদের দয়া দোয়া আমার কাছে আছে, যেমন এই মঞ্চে গান করার কথা ছিল আমাদের বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আমার বড় ভাই আব্দুল সালাম সরকার সাহেব। আমি জানি না কিন্তু তার সবটি ছাত্ররে যেরকম আদর করে এর থেকে তিন ডবল আদর করে আমি আনোয়ারকে। বই না আমি বালা হয়ে গেছি এটা করি না হন। আকাশ বুঝেছে বাতাস বুঝেছে বুঝেনি কে বলে মাল তার জন্য প্রাণের বদলে হেরে গেছি অনাহাসে শুধু সখে বাতাস।